বেশি ভালো লাগে, দুষ্ট কোয়েল নাকি মিষ্টি কোয়েলকে? কি কি হলো, দুষ্ট কোয়েল নাকি মিষ্টি কোয়েলকে? শুনতে পাচ্ছি না আমি কিছু, কি বলছেন কিছুই বুঝতে পাচ্ছি না। দুষ্ট না মিষ্টি? মহিলাদের জন্য আর পুরুষদের জন্য আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ এসে গেছেন। সেই বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের অবসান আমরা এখানে করছি, কিউকি হামারে বীচ উপস্থিত হো চুকে হ্যায় ডাল পুড়ে যায় সিরিয়াল দেখতে দেখতে, হয় না? সিরিয়াল তুমি দেখো না, মেয়েদের বলছি ডাল পুড়ে যায়, তরকারিতে নুন বেশি হয়ে যায়, বাড়ি থেকে কমপ্লেন আসে, সেই কমপ্লেনের অবসান আমরা এখানে করাচ্ছি। কেন কি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কে আপন কে পর সেই সিরিয়ালের অভিনেত্রী মিস কোয়েল। তসবীর হো গই হুঁ তসবীর কো দেখকর, তসবীর হো গই হুঁ তসবীর কো দেখকর, ক্যা বাতাও ইয়ারো, ক্যা বাতাও ইয়ারো, হেরান হো গই হুঁ ইয়ার কে করিশ্মা দেখকর। অভি ভি আপ লোগোনে করিশ্মা নেই দেখা হ্যায় কিউকি মঞ্চ পে আপ সবি কে বীচ উপস্থিত হোনে জা রহি হ্যায়, মঞ্চ পে প্রধা রহি হ্যায় মিস কোয়েল। সো প্লিজ ওয়েলকাম অন স্টেজ, অর আপ লোগ প্লিজ এক বার জোরদার তালিয়া হো জায়ে, আগর হাত হ্যায় খালি সব মিলকে বাজাইয়ে তালি। যে প্রত্যেক বছরেই কিছু না কিছু আমরা পাই, এই ইয়ারে আমরা কি পাবো? গান, গান গাইবে আপনারা, করব আপনারা সবাই কে আপন কে পর দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কোয়েল গান করে, তাই তো? অনেকবার দেখেছেন যে কোয়েল গান করেছে, শুনেছেন তো? কি শুনেছেন তো? তাহলে যখন এসছি তাহলে কোয়েলের মুখ থেকে একটা গান হোক। কিন্তু যেটা আমি বললাম, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতে করতে গান গাইবো, আপনাদেরও আপনাদেরকেও কিন্তু নাচটা করতে হবে ওখানে, হাত তালিয়া নাচটা পাবো তো? আরো জোরে শুনতে চাই, পাবো তো? চলুন হাত তালিটা কিন্তু দরকার। হ্যাঁ মেরা দিল যা
কিন্তু খুব ভালো লেগেছে যে আপনারা আমাদের সঙ্গে হাততালিও দিলেন, নাচও করলেন। এই সাইড থেকে কিন্তু আরো চাই, কোথায় হাততালিটা? আরো জোরে, কি হলো? আমি এখানে এসেছি, ভালো লাগছে না? হাততালিটা কোথায়? আরো জোরে হাততালিটা চাই। কোয়েল এসছে আমাদের মাঝে, হাতের তালিগুলো কোথায়? দিবানের বলছি, আমাদের উৎসব কমিটির সম্পাদককে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কে আপন কে পরে সেই অভিনেত্রী মিস কোয়েল, রয়েছেন আমাদের মাঝে। ইয়ে গুলদস্তা গুলে গুলদস্তা আপকে লিয়ে হ্যায়, তাই তো? থ্যাংক ইউ। আরে ফাটিয়ে তালি সবাই মিলে। আছে যখন অনেক কথা আছে, অনেক আড্ডা আছে, গান তো শুনেছি, এত সহযোগী ছাড়ি? আমিও তো সহজে যাব না, একদমই তাই। এত দূর থেকে আপনাদেরই ভালোবাসার জন্য এসেছি, আমিও থাকবো এখন অনেকক্ষণ। আচ্ছা, গান শুনলাম, একটু রেস্ট দিলাম, একটু আলাপচারিতা করি, করব তো? আচ্ছা, এইভাবে কি শুধু শুধু ছাড়তে পারি? অন স্ক্রিনে দেখি ডায়লগ ডেলিভার করতে, এখানে যদি একটু ডায়লগের আবদার করি তোমাদের জন্য, আবদার করব? ডায়লগ শুনবে? আচ্ছা, কিছুক্ষণ আগে তুমি আসার আগে আমি একজনকে জিজ্ঞেস করেছি, সিরিয়াল দেখতে গিয়ে ডাল কি পুড়ে ফেলে? একটি বাচ্চা খুব সযত্ন সহকারে বলেছে হ্যাঁ পুড়ে যায়, তরকারিতে নুন বেশি হয়ে যায়, বাচ্চাটি বলছে হ্যাঁ হয়ে যায়, তো সেক্ষেত্রে একটা ডায়লগ হোক। আরে এরম এরম করে ডাকলে তাই কী করি? হ্যাঁ কি, এখানে সরে যেতে বলবো, সামনে আসতে বলবো? যারা যারা কে আপন কে পর দেখেন, আপনারা দেখেন তো কে আপন কে পর? এখন নিশ্চয়ই জানেন যে মা আসাইলামে আছে, তাই তো? মা আমার দাদাকে মেরে ফেলেছে। আপনার আগে একটা কথা বলুন, আপনাদের কি মনে হয় সার্থ কি মরে গেছে? কি না, একদম শিওর? একদম? আচ্ছা সেটা তো আমি জানি না, এখনো বেঁচে আছে কি মরে গেছে, আমি তো জানি মরে গেছে, তাই তো? তো আমার বাবা আমার বাড়ির সবাই খুব মায়ের উপর রেগে আছে, আমিও খুব রেগেছিলাম ইনিশিয়ালি, কিন্তু এখন আমি, আপনারা তো জানেন আমি মাকে খুব ভালোবাসি, যখন আমি এসেছিলাম প্রথম প্রথম তখন মাকে খুবই হেট করতাম, একদমই ভালোবাসতাম না, এখন খুবই ভালোবাসি। তাই ওখান থেকে একটা ডায়লগ বলি তাহলে, তুমি সব কিছুতে মাকে কেন দোষ দিচ্ছ বাবা? আজকে বাইরে থেকে বাড়িতে লোক ঢুকে এসছে, তাতে মায়ের কি দোষ? তোমরা কি একবারও ভেবে দেখেছ মা কেন দাদাকে মেরে ফেলল? কোন মা কি পরিস্থিতিতে পড়ে এই কাজটা করতে পারে, তার আইডিয়া কি আমাদের আছে? আমাদের কারোর আছে? দেখো বাবা, তুমি তো মাকে খুব ভালো করে চেনো, মায়ের মতন ঠান্ডা আর বুদ্ধিমান মানুষ কজন আছে বলো? মা বারবার বারবার নিজের সংসারের জন্য এত স্যাক্রিফাইস করেছে, নিজের প্রাণ ঝুঁকি নিয়েছে, আর আজকে আজকে আমরা মাকে সব কিছুতে দোষ দিচ্ছি? না না বাবা, আমার মনে হয় যেরমভাবে দাদাকে ফাঁসানো হয়েছে ঠিক সেরমভাবে মাকেও ফাঁসানো হয়েছে। আমার মনে হয় আমরা আমরা এমনি এমনি মাকে দোষ দিচ্ছি, মা নিশ্চয়ই কোনো কারণে এটা করেছে আর তার জন্য মায়ের ট্রিটমেন্টের দরকার, তার জন্য আমি চাই মা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। থ্যাংক ইউ। এবার মা তাড়াতাড়ি ঠিক হবে কি হবে না, দাদা মারা গেছে কি যায়নি, এবার সেটা তো দেখতে হবে, তাই তো? সেটা কি আপন কে পর স্টারজলসে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। হাতের তালি কোথায়? আচ্ছা, যখন এখানে ডায়লগ ডেলিভার হচ্ছিল, যে যে রিঅ্যাকশন গুলো তুমি এখান থেকে দিছিলে, তুই এখান থেকে রিঅ্যাকশন, এটা কি মনের কানেকশন ছিল? এটা কি মনের কানেকশন? ভাববো শুধু রাকেশের মনের কানেকশন, এখানে একজন ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, সেটা রাকেশ। আচ্ছা রাকেশ, ফেসবুক পেজে কি অবশ্যই ভিজিট করবে, ঠিক আছে? যদি মনের আনসারটা পেয়ে যাও, তাই তো? আরে এতগুলো মনের কানেকশন, এত জায়গা নেই রাখার, অলরেডি বুকিং চলছে। আচ্ছা, ওর মনের জোর বুকিং চলছে, খুব জোর বুকিং চলছে না? বুকিং নাম্বারটা আমরা খুলে দেবো কি? অনলাইন বুকিং নাম্বার থাকবে নাকি আমরা কোনো একটা নাম্বার দিয়ে দেবো? না না, তার জন্য জবা মায়ের সঙ্গে কন্টাক্ট করতে হবে। জবা মায়ের সাথে কন্টাক্ট করতে হবে? মায়ের পায়ে জবা নিয়ে, মায়ের পায়ে জবা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে, একদম ওনার মার সাথে কথা বলতে হবে, মায়ের পায়ে জবা নিয়ে। হে কিসিমে দম, কার আছে দম? আছে মার কাছে গিয়ে বলতে হবে, ওকে সামনে দাঁড় করিয়ে বলতে হবে যে তুমি আমি বাকি সব হারামি, এসে বলতে পারবে? ঠিক আছে চলো।
আচ্ছা একটা কথা বলি কোয়েল সম্পর্কে, আমরা গান শুনি ইনিশিয়ালি, ডায়লগও তো শুনি, একটা খাসিয়াত যেটা আছে সেটা হচ্ছে একটা ডান্স হয় কোনো না কোনো স্টেজে, কোনো না কোনো ওপেন স্টেজ যখন পারফর্ম করে ও একটা ডান্স থাকে, তো এই আবদারটা আমরা নিই, ডান্স হবে। আর আমার মনে হয় এটা সবাই জানেই যে কোয়েল খুব ট্যালেন্টেড, কোয়েল যেরকম গানও করে সেরকম নাচও করে, তাই নাচ হোক। যখন আমি গান করলাম যেরকমভাবে আপনারা হাততালি দিলেন, চেঁচালেন, চিয়ার করলেন, নাচ করলেন, আমার নাচ করার সময়ও ঠিক সেই চেঁচানোটা চাই। পাবো তো জোরে, কোথায় কি হয়েছে আপনাদের, পাবো তো, পাবো তো, আরো জোরে পাবো তো। জবা এসে চলে গেছে, তুমি মায়ের পায়ে জবা দিতে পারোনি তার জন্য চলে গেছে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটায়, এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটায়, ছিল না ঝিং চাকা চাক সুটবুট আরটাই, তোমারে টাচ লেগে আজ হয়েছি হাই ফাই, মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ, 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ। কোনো না কোনো ক্ষেত্রে আঙ্কেল থাকেন,
প্লিজ একটু সামনে আসবেন। কোয়েলের মার জন্য একটা হাতের তালি। কে ছিল? আচ্ছা এটা হচ্ছে রিয়েল লাইফ, রিয়েল লাইফের মাকে গিয়ে আপনি জবা মা না আমার বিন্দু মা। আচ্ছা না ক্রস কানেকশন হয়ে গেছে, বুঝতে পেরেছি। আমি একটু আন্টিকে মাইক্রোফোনটা দিচ্ছি, কিছু শুনবো। না না ও মাই গড কিছু নেই, আমি আপনারা চেপে পড়ছি না। মানে আমি যদি ছেলে হতাম তাহলে চেপে পড়তাম যে আপনার মেয়ে খালি আছে কিনা, মেয়ে যেহেতু সেহেতু। ও লাভলি, আপনি অন্তত পক্ষে বলুন যে এই নিউ ইয়ারে কিরকম আছেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো আছেন। আচ্ছা বলছি আপনি এখানে এসে ঠান্ডা উপভোগ করেছেন? ঠান্ডা উপভোগ করছেন, এনজয় করছেন এখানে? হ্যাঁ হ্যাঁ একদম একদম এনজয় করছি। আর কিছু কিছু জানার আছে? আন্টি এখানে রয়েছেন, কিছু জানার আছে কারোর? কিছু জানা নেই জবা সম্পর্কে? না জবা সম্পর্কে এখানে, জবা সম্পর্কে ও বলতে পারবে। এটা হচ্ছে রিয়েল লাইফ মাদার, মানে রিয়েল লাইফ, ওটা হচ্ছে রিয়েল লাইফ মাদার, ঠিক আছে? দুটো ওটা তো। আচ্ছা থ্যাংক ইউ আন্টি, বি সিটেড। এডুকেশন কেন, পাত্র চাই পাত্রের সাথে অ্যাড হবে? কিসে পড়ে? থার্ড ইয়ার ইংলিশ অনার্স। ও খালি নেই অনেক, ওর বাড়িতে এতগুলো লেটার জমে গেছে, জিজ্ঞেস করো তাই না? কে খালি আছে? বা যে ভর্তি থাকবে তাকে ওখান থেকে আউট করে দিই, এটাই হচ্ছে ফান্ডা নাকি? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, একটা তোমাদের জন্য জিজ্ঞেস করবো, স্টেট ওয়েতে জিজ্ঞেস করবো। এই যে একটু আগে গানটা হলো, ইটস এ 100% লাভ লাভ লাভ, ইউ বিলিভ ইন লাভ? ইয়া অবভিয়াসলি আই বিলিভ ইন লাভ। ইউ বিলিভ ইন লাভ? একদম। বলেছে আনসার পেয়ে গেছো, আনসার পেয়ে গেছো, বলছে আমি ভালোবাসায় বিলিভ করি। আচ্ছা ঠিক আছে, এত কথা যখন বলছি আর একটা অন্য কথা জিজ্ঞেস করি, এই মাসটা হচ্ছে জানুয়ারি মাসের একদম এন্ডে বলবো না, আর কিছুদিন হলে এন্ড হবে, 14th February ভ্যালেন্টাইন্স ডে, এতগুলো ভ্যালেন্টাইন রয়েছে, তাদের জন্য কিছু বলতে চাইবে? আমি আমার শুটিং আর পড়াশোনার জন্য খুবই ডেডিকেটেড, ওটার দিকেই ডেডিকেটেড, তাই 14th February পড়াশোনা করব আর শুটিং করব। না না আমি কোনো ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কোনো শুভেচ্ছা বার্তা থাকবে না ভ্যালেন্টাইনের জন্য? জমিয়ে প্রেম করো বা যাকে প্রেম করো বা কিছু? না না, যদি কোনো ক্যারিয়ার আছে ক্যারিয়ারের মধ্যে ফোকাস করো, প্রেমও করো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি প্রেমে খুব একটা ভালো না, কোয়েলও খুব একটা ভালো না। কোয়েল যখন ও প্রেম করে সে ডিচ হয়ে যায়, ব্রোকেন হয়ে যায়, তাই আমার মনে হয় না এই জিনিসে কোয়েল কোনোদিনও কিছু অ্যাডভাইস দিতে পারবে। ওই জিনিসে অ্যাডভাইস দিতে পারবে না, মন ভেঙে গেছে? কার কার মন ভেঙে গেছে প্লিজ একটু হাত তুলবেন। ফেভিকল দিলে সব কিছু, অনেকজনের মন ভেঙে গেছে, এত লোকের মন জুড়ে গেছে, এই মন না অন্য কিছু। আচ্ছা যাই হোক, যদি কারোর মন ভেঙে থাকে, আজ পর্যন্ত সেরকম ওষুধ কেউ আবিষ্কার করতে পারেনি, বাট আমি আবিষ্কার করে ফেলেছি যেটা 100% সায়েন্টিফিক্যালি প্রমাণিত, যার মন ভাঙেছে প্লিজ এসে কন্ট্যাক্ট করবেন, আর যার ভাঙেনি প্লিজ ভেঙে আসুন, আমি দেখে দেবো যে জোড়া লাগছে কিনা, ঠিক আছে? আচ্ছা একটা গান শুনি নাকি? গান শুনি না শুধু কথা বলবো, বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস কি একটা এখান থেকে জিজ্ঞেস করছে, ওটা বলা যাবে না, ওটা গেলেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে। আমি তো এখানেই আসি, এটাই আমার বাড়ি, এটাই বাড়ি, শুটিং করি শুটিং করে এখানে আসি, তাহলে তো বাড়ি এটাই হলো না আমার, আবার এখান থেকে শুটিং এই যাব। তো হৃদয়ের মাঝে দেখে তো বাড়ি, আর একটা হচ্ছে এই বাড়ি, একদম একটা হচ্ছে খাঁচা একটা হচ্ছে মাচা, এই দুটো জায়গা একদম, এই দুটো অ্যাড্রেস যখন খুশি যেখানে খুশি ডায়াল করবেন। ডায়াল নাম্বারটা বলে দিই? ডায়াল করেছেন বলেই তো চলে এসেছি এখানে। না 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 এটা একটা স্পেশাল নাম্বার আছে, সেটা সকলের জন্য। কি ওর পোশাকি নাম কি? ও বাবা, আমি ওকে বলতে বলি, ওকে বলতে বলি, প্রত্যেক মানুষের একটা পোশাকি নাম থাকে, সেটা জিজ্ঞেস করছে কোয়েলের আসল নাম কি? বাবা কি ব্লাশ করতে করতে বলছে, বিকজ আমি ফিল্মি, বিকজ কোয়েল ফিল্মি, তাহলে এটাও একটু ফিল্মি বেতে বলি। সবাই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখেছেন? আচ্ছা রাজ কাকে পছন্দ করতো? সিমরান। আমিও সেই সিমরান, সিমরান উপাধি আমার নাম, দেখলেন তো এতই ফিল্মি যে আমার নামই সিমরান হয়ে গেছে। নাম তো শোনাই হবে না? হ্যাঁ নাম তো শোনাই হ্যাঁ, নাম তো শোনাই হ্যাঁ, জিলে আপনি জিন্দগি, জিন্দগি জি রই, একদম ঠিক, আপ লোক ভি আপনা জিন্দগি জিও। অত বলা যাবে না, ও তো ওতেতে জিএসটি লেগে যাবে, এত বেশি ইনফরমেশন দিলে জিএসটি লেগে যাবে, তার থেকে বরঞ্চ আমরা একটা সিমরানের কাছ থেকে, উর্ফ কোয়েলের কাছ থেকে একটা প্রেমের গান শুনি, বা ভালোবেসেও আমাদের যেটা দেবে কি দেবে? গান তালে হোক আর একটা, আর যেরকম আগের বার গান করেছিলাম, যেরকম আপনারা আমার সঙ্গে নাচ করেছিলেন গান গেছিলেন, ঠিক সেইভাবে, ঠিক আছে? হবে তো, হবে তো?
নাচ হবে তো? Thank you so much.
তা জোরে হাতের তালি সবাই মিলে। সবাই হাত তালিটা কোথায়? আমাকে এত দূর থেকে এখানে ডাকার জন্য, এখানে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ, এত ভালো দর্শক দেওয়ার জন্য, ওনার জন্যই আমি এখানে এসেছি, তাই হাত তালি হয়ে যাক। হাত তালি কোথায়? থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, ডায়লগ বলার আগে আপনারা বলুন তো, আগে মনে আছে আগে কোয়েল খুব দুষ্ট ছিল, তাই তো? দুষ্ট কোয়েল নিজের মাকে একদম ভালোবাসত না। কোন কোয়েলকে বেশি ভালো লাগে, দুষ্ট কোয়েল নাকি মিষ্টি কোয়েলকে? কি কি হলো, দুষ্ট কোয়েল নাকি মিষ্টি কোয়েলকে? শুনতে পাচ্ছি না আমি কিছু, কি বলছেন কিছুই বুঝতে পারছি না। দুষ্ট না মিষ্টি? দুষ্ট। আচ্ছা, অনেক দিন তো হয়ে গেল আপনারা দুষ্টুর কোয়েল ডায়লগ শুনেনি, তাই তো? এখন তো কোয়েল সবসময়, কোয়েল নিজের মাকে খুবই ভালোবাসে, সবসময় জবমা জবমা করতে থাকে, তাহলে একটা দুষ্ট কোয়েলের ডায়লগ হয়ে যাক, শুনবেন তো? 13 বছর পর কেন ফিরে এসছো জবা সেনগুপ্ত? কি দেখাতে ফিরে এসছো যে তুমি আমাকে ভালোবাসো? 13 বছর আগে যখন নিজের বর আর ছেলেকে নিয়ে আমেরিকা চলে গেছিলে, তখন কেন আমার কথা ভাবনি? তখন কি হয়েছিল? শুধু নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলে, নিজের বরকে নিয়ে ব্যস্ত ছিলে? আমি প্রত্যেক দিন এখানে কাঁদতাম, আমার পাশে শুধু দিদি থাকতো, বড় জেঠু থাকতো, ঠাম্মি থাকতো। আমি স্কুলে একা একা যেতাম, হোমওয়ার্ক আমাকে ঠাম্মি করিয়ে দিত, চুলও আমার ঠাম্মি বেঁধে দিত। তখন তুমি কোথায় ছিলে? রোজ রাতে ভয় পেতাম, তোমাকে মিস করতাম, কিন্তু কোনোদিন তোমাকে পাশে পাইনি জবা সেনগুপ্ত। তাই এখন 13 বছর পর ফিরে এসে তুমি কি দেখাতে চাও, যে তুমি আমাকে ভালোবাসো? আমি জানি এসব নাটক, এসব লোক দেখানো, এসব নাটক, তুমি আমাকে ভালোবাসো না, এইসব মিথ্যে। তাই আমি তোমাকে কোনোদিনও মা বলে মেনে নেব না, কোনোদিনও না। আই হেট ইউ জবা সেনগুপ্ত, আই হেট ইউ। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। থ্যাংক ইউ। কেউ বাদ, একবার জোরদার তালি সবাই মিলে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সিমরন, মানে আমরা অনস্ক্রিনে যাকে কোয়েল হিসেবে চিনি বা জানি, সে কি আদবে খুব দুষ্টু? আমার মাকে জিজ্ঞেস করবো, ওটা মাই বলতে পারবে বেটা, তাই না? না, সব মায়ের কাছে সব মেয়েই দুষ্টুই হয়, নিজেরটা গুণধর। কোয়েলের মতন দুষ্টু না, কোয়েলের মতো দুষ্টু না, কোয়েলের মতন দুষ্টু না, কোয়েল ডেঞ্জারাস ছিল। ও এখানে সার্টিফিকেট পেয়ে গেছে, ডেঞ্জারাস না, এখানে সার্টিফিকেট পেয়ে গেছে, আন্টি ওখানে বসে বসে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর তালি আন্টির জন্য, মানে মন থেকে সচ সচ বলে দিয়েছে একদম। আচ্ছা, শুধু ডায়লগ শুনবো কথা হবে না, এটা তো হতে পারে না। যেটুকু সময় আছে সেটুকু সময় একটুখানি পুষিয়ে নিই, সেটা হচ্ছে শুনলাম তো যে কোয়েলের মতো অত নয়, কতটা আন্টির দিক থেকে ইন্সপিরেশন পাও, আঙ্কেলের দিক থেকে পাও সেটা আগে বলেছো। হ্যাঁ একদম, আন্টির দিক থেকে কতটা পাও, মানে এখানে যেভাবে আন্টি বসে আছে ইন্সপিরেশন আছে, বাট এটা আমার এখানে যারা দিওয়ানা রয়েছে, এখানে পারওয়ানা রয়েছে, কি রাকেশ কি পারওয়ানা বলতে পারে না দিওয়ানার মধ্যে, ও বাবা, যাই হোক। না না, আমার মনে হয় যখন ইন্সপিরেশনের কথা হয়েছে, আমি বাবা থেকেও সবসময় মায়ের নাম নিয়েছি, কারণ কি আমার মনে হয় 99% মায়েরই ক্রেডিট। আমাকে আমার ফ্যামিলি খুব চেল, আমার বাবাও আমাকে খুব সাপোর্ট করে, কিন্তু আমার সঙ্গে যাওয়া, আমাকে ইন্সপায়ার করা, ইনফ্যাক্ট আমার মা রোজ সিরিয়াল দেখে, আমার যদি অ্যাক্টিংয়ে একটু ভুল হয় মা আগে আমাকে ক্রিটিসাইজ করে। যতটা আমি ডিরেক্টরকে ভয় পাই না, আমি বাড়িতে এসে মাকে ভয় পাই, মাকে জিজ্ঞেস করি যে সিন ঠিক আছে তো, ঠান্ডা ফুরিয়ে দিল নাকি। আমরা হাড়ির খবর এখান থেকে জানতে পারছি, ঠিক আছে, যেটা হয়তো অনস্ক্রিন আমরা শুনতে পাই না। এটা হচ্ছে মাচাতে এসে মাচার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমরা বার করছি, ঠিক আছে। হাড়ির খবর শুনতে ভালো লাগে? আরে উঠে দাঁড়িয়ে বলে হাড়ির খবর কাদের জন্য নেব? আর একটা ডায়লগ শুনি নাকি, গান, গান তো করলাম, আর একটা নাচ হোক তাহলে। দেখুন, ডায়লগ তো রোজ সিরিয়ালে আপনারা শোনেন, ডায়লগই বলি সিরিয়ালে, মাঝে মাঝে গানও করি, কোয়েল গান আর ডায়লগ দুটোই করে, কিন্তু নাচ খুব একটা করে না, তাই জন্য এখানে এসে সেটাই করি যেটা কম করি টিভিতে অনস্ক্রিনে, তাই তো? লজিক্যাল কথা বললাম তো, একদম ডান। আচ্ছা, এটা আজকে আমার লাস্ট পারফরমেন্স,
কারণ আমাকে এখান থেকে আবার বাড়ি যাব, বাড়ি থেকে আবার শুট, আমার কল টাইমও চলে এসেছে। এবার যদি আমি শুটিং না করি তাহলে তো আপনারা আমাকে টিভিতে দেখতে পারবেন না, আর আমাকে আবার ডাকবেন না এখানে। তাই এটা আমার লাস্ট পারফরমেন্স, আশা করি আপনারা খুব এনজয় করেছেন। আমি এখানে এসেছি, আমারও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। আর অবশ্যই কে আপন কে পর দেখবেন ঠিক রাত 7:30 স্টার জলসায়। আর যেটা বললাম এটা লাস্ট পারফরমেন্স, আরও এনার্জি দিয়ে নাচটা চাই, ঠিক আছে? নাচা চাচা মিছি আরও এনার্জি দিয়ে হবে, হবে তো, হবে তো, চলো। থ্যাংক ইউ। আমরা কোয়েলকে বলেছি একটা গান, মিষ্টি গান, তাই তো? আচ্ছা, গান করার আগে ওকে একটু রেস্টেরও দরকার আছে, কথা বলে এসেছি। আমার কোনো রেস্টের দরকার, ফুল অন এনার্জি, ফুল অন এনার্জি, এত এনার্জেটিক অডিয়েন্স যখন পেয়েছি তখন আমিও ফুল এনার্জিতে আছি। আচ্ছা, একটা কথা না, প্রত্যেকের মনে যেটা জেগেছে সেটা আমি জিজ্ঞেস করি, ভবিষ্যতে তোমার প্ল্যানিং কি, মানে ভবিষ্যতে তোমার ক্যারিয়ার নিয়ে প্ল্যানিং কি? আমরা এটাই এইটুকুই জিজ্ঞেস করছি, ঠিক আছে? আমি পড়াশোনাকে খুব প্রায়োরিটি দিই, তাই আমি যেরকম পড়াশোনা করছি সেটাও করবো, আমি মাস্টার্স করবো এরপর। আর যেরকম আমার সিরিয়াল চলছে, আমি ফিল্মেও কাজ করতে চাই, তো সেটা নিয়েও প্ল্যানিং চলছে, হচ্ছে, কথা হচ্ছে। তাই আশা করি দুটো আমি যেরকমভাবে এখনও ব্যালেন্স করছি সেটা ব্যালেন্স করতে পারবো আগেও। আরে ফাটিয়ে তালি সবাই মিলে, জেনেছি আনসার, ঠিক আছে? কণ্ঠের আওয়াজ দিয়ে গান, কোয়েলের কণ্ঠে গান, ওকে চলো চলো, নাচ হবে তো। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য থ্যাংক ইউ সো মাচ।